সম্পাদকের সাথে কথা বলব শিমুল ভাই, তিনি জানাবেন তার অনুভূতি। ধন্যবাদ সবাইকে। অ্যাসোসিয়েশন অফ ফেনি দোহা কাতার, আপনারা সবাই জানেন প্রতি বছর আমরা চেষ্টা করি একটা বনভোজনের আয়োজন করার জন্য। প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও বনভোজনের আয়োজন করছি। আপনারা যারা ফেনী জেলার আছেন, ফেনী জেলার বাইরে আছেন, সবাই অপেক্ষা করে থাকেন, আমি জানি অন্ততপক্ষে ফেনী জেলা যারা আছে, যে ফেনী জেলার অ্যাসোসিয়েশনটা কবে হবে। এর আগের বছরও আমরা ফেনী জেলার আলহামদুলিল্লাহ প্রায় আমাদের 150 থেকে 200 ফ্যামিলি, ছোটো বাচ্চা, খেলাধুলা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করছি এই বছরও সুন্দর করার জন্য। আপনারা আপনাদের অনুভূতিটা আমাদের ফেসবুক পেজ, আমাদের ফ্রেন্ড সার্কেলকে, আমাদের বাইদের মাধ্যমে আমাদেরকে জানাবেন। মিলন মেলা কেমন লাগছে? এই মিলন মেলাটা আমাদের অ্যাসোসিয়েশন অফ ফেনী দোহা কাতারের যে মিলন মেলা, এটা আমরা সচরাচর প্রবাসে হয় না, এটা দেশে হয়। তো আজকে যে মিলন মেলাটা হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একখণ্ড ফেনীতে আছি, আমরা একখণ্ড বাংলাদেশের একটা জায়গা ফেনী। আমাদের কাছে মনে হচ্ছে ফেনী আমাদের ফ্যামিলি, বাচ্চা কাচ্চা। হ্যাঁ, আমাদের এই মিলন মেলাটা হয়েছে ফেনী, আমরা সবাই আছি দোহা কাতারের সেলিয়া মার্কেটে। সেলিয়া মার্কেট থেকে প্রায় 110 থেকে 120 কিলোমিটার দূরে। এখানে আমাদের সবাই এসে আমরা একসাথে যে আনন্দটা উপভোগ করছি, আলহামদুলিল্লাহ আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। এই সামনের বছর ইনশাল্লাহ আপনারা সবাই আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন এবং আমাদের মিলন মেলা আমাদেরকে থেকে সহযোগিতা আপনারা করবেন, আপনাদের থেকে এটাই আমরা আশা করি। চল, আমি এই সম্মানিত অতিথির কাছে একটু শুনতে চাই যে 110 কিলোমিটার দূরে এসে সেই সুমাল বিচে কেমন লাগছে? অ্যাসোসিয়েশন অফ ফেনী দোহা কাতার দীর্ঘ 8 বর্ষ যাবৎ প্রতি বছরে এরা যে বার্ষিক বনভোজনটা এরা করে থাকে এবং আমরা করে থাকি এবং প্রতি বছরে আমরা ইনভাইটেড এবং আমরা আসি এবং আমরা এমন একটা নির্দিষ্ট জায়গায় ইয়ে করে থাকি যেন আমাদের দেশের মতো আমরা অনুভূতিটা ফিল করতে পারি, যে না আমরা দেশে যেভাবে আনন্দ করি, যেমন ঈদের মধ্যে যে সবাই একসাথে মিলিত হয়ে মিলন মেলা হয়ে যে আনন্দীয় হয়, ঠিক ওভাবে আমরা এই পিকনিকটা বা এই আনন্দ ভবনটা আমরা এখানে উপভোগ করি। বাট এটা আমাদের কাছে দীর্ঘ সুদূর দোহা থেকে একা তো ছুটির দিন, তার মধ্যে পিকনিক সব মিলে খুবই ভালো লাগতেছে এবং লোকে ওয়াও জাস্ট ওয়াও বলতে পারবে।